এই হচ্ছে দাদার গাড়ি, ঠিক আছে, এই হচ্ছে দাদার গাড়ির নাম্বার, আর গাড়িটা হচ্ছে BS4 গাড়ি, দাদা কিস্তিতে নিয়েছে তো আর বেরিয়ে গেছে। এই টায়ারটা খুব কমা আছে গাড়ির, আর মাল লোড হয়ে আছে তোমার উলবে গাড়িটা। এবার দেখো গাড়ি হচ্ছে চালানোর উপর ডিপেন্ড, যে যেরকম চালাবে গাড়ি সেরকম থাকে, ঠিক আছে। শহীদুল ভাইয়ের থ্রুতে এসছি আমি, শহীদুল ভাইয়ের এসে মতো বন্ধুর গাড়ি ধরতে পারো। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি এখন আছি হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে মোহাম্মদ বাজার, ঠিক আছে। আর তো এখানে এসছি একটা গাড়ি ধরতে, সেটা শহীদুল ভাই জানাশোনা গাড়ি। তো কিছুদিনের জন্য যাই হোক, যতদিনই হোক, তো ড্রাইভার ছুটি নিয়েছে, সেই জন্য আমি এসছি। আজকে দুপুর 12টার সময় আমি বাড়ি থেকে বেরিয়েছি, আর এখানে সাঁইতে এসে পৌঁছেছি, তখন বাজছে 3টে। আর এই গাড়ি যার, সেই দাদা আমাকে নিজে গিয়ে নিয়ে এসছে, তো কোনো অসুবিধাই হয়নি, একবারে গাড়ির কাছে পৌঁছে গেছি। আর এখন বাজছে হচ্ছে 5টা, আর এবার আমরা এখান থেকে গাড়ি ছাড়বো। তো তোমাদের আজকে আমাদের যে গাড়ির মালিক, এই দাদার সাথে আলাপ করিয়ে দিই। দাদা ভালো আছো তো? ভালো আছি দাদা, ঠিক আছে। আর এই হচ্ছে দাদার বন্ধু, ঠিক আছে, এটা হচ্ছে দাদার বন্ধু। আর আজকে আমার সাথে গাড়িতে যাবে হচ্ছে ওই দাদা, ঠিক আছে। তোমার নামটা কি? কার্তিক। আচ্ছা, ও আমার সাথে আজকে যাবে, তো দাদাদের সাথে এই অবধি আলাপ, ঠিক আছে দাদা। আর তোমাদের চলো গাড়িটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই গাড়িটা, নাহলে আবার বলবে গাড়ি দেখাও গাড়ি দেখাও, ঠিক আছে। তোমাদের গাড়িটাকেও ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, চলো। আর এই হচ্ছে দাদার গাড়ি, ঠিক আছে, এই হচ্ছে দাদার গাড়ির নাম্বার, আর গাড়িটা হচ্ছে BS4 গাড়ি, দাদা কিস্তিতে নিয়েছে, তো এখনো কিস্তি অনেক বাকি আছে, তো গাড়ির কিস্তি রানিং আছে। এই হচ্ছে গাড়ি দেখতে পাচ্ছ, এটা BS4 2017 মডেলের গাড়ি, ঠিক আছে। গাড়ির নাম্বার দেখো 2-1। হ্যাঁ, আর এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে দাদা, দাদার বাইক দেখতে পাচ্ছ, একই নাম্বার দুটো গাড়ির, 0078, ওটাও 0078, ঠিক আছে। তো চলো তাহলে আমরা এখান থেকে বেরোচ্ছি, আর বেরিয়ে আমাদের মালটা লোড আছে হচ্ছে উলবেড়িয়া, উলবেড়িয়া গিয়ে মালটা আমাদের খালি হবে, ঠিক আছে। তো চলো দাদা তাহলে বেরোচ্ছি, ওকে, চলো ভাই আসছি তাহলে। হ্যাঁ ভাই, ঠিক আছে, চলো দেখা হচ্ছে তাহলে ঘুরে এসে, ওকে। আর এই এখন জাম লেগেছে সিউড়ি গেটে, অনেক দূর থেকে আমরা জাম ঠেলছি, জাম লেগে আছে। আর আমাদের ওই দাদা গাড়িতে ধূপ জ্বালাচ্ছে, যে দেখতে পাচ্ছ, রানিংয়েই ধূপ দিয়ে দিচ্ছি, কারণ দাঁড়াবার আমাদের সময় নেই। মানে অনেকদিন পর আমি আবার এই রোডে এখন গাড়ি চালাচ্ছি, বহুত দিন পর, ঠিক আছে। আর গাড়িটা একটু কাজ আছে, গাড়িটা একটু কেবিন ফেবিন একটু গাড়িটা কমজোর হয়ে গেছে, আস্তে আস্তে হয়ে যাবে এইসব কাজ। কিন্তু আমি হচ্ছে গাড়িটা বদলি চালাচ্ছি, মানে পারমানেন্ট ধরিনি, বুঝলা তো, গাড়িটা হচ্ছে বদলি, যে কদিন ড্রাইভার ছুটি সেই কদিন, এখন দেখা যাক কতদিন কি চালাই। তো চল, আর এই এখন পার হলাম সিউড়ি গেট, সেই থেকে জামে পড়েছিলাম, 1 ঘন্টা প্রায় জামে পড়ে গেছিলাম। আর সিউড়ি গেটে এখনো কাজ হচ্ছে, যে দেখতে পাচ্ছ, আমি 1.5 মাস আগে যেরকম দেখে গেছি এখনো ওই রকমই পড়ে আছে। মানে নতুন নাতন অন্য গাড়ি চালালে একটা সেটিং এর ব্যাপার থাকে, তো হাত সেটিং করতে, ওটা 1.5 ঘন্টা 1 ঘন্টা গাড়ি চালালে অটোমেটিক সেটিং এসে যায়। কিন্তু কথা হচ্ছে আমরা যে যাবো সেটা হচ্ছে উলবেড়িয়া, আর আমিও ওই সাইডে চলিনি, আর এই দাদাও চলিনি, দাদাও পুরো নতুন, ঠিক আছে। ও এই গাড়িতে, তুমি নতুন এসছো তো আজকে, ফার্স্ট ট্রিপ তো, ও এই গাড়িতে নতুন আর আমিও নতুন, ঠিক আছে চলো যাই দেখি। আর পার্টি বলছে নাকি যে 5টার মধ্যে উলবেড়িয়া পৌঁছাতে হবে, আর গাড়ির টায়ারও কমা আছে, খুব ধরে ধরে যাওয়ার চেষ্টা করব, বাকি সবই ওপরওয়ালার ইচ্ছা। তো চলো চলতে থাকি, দেখ। আর এখন বাজছে 7টা, আর এখন আমরা সিউড়ি গেট জাম পার করলাম, ঠিক আছে। তো চলো দেখি কখন কি পৌঁছাই, কোথায় খাওয়া দাওয়া হচ্ছে, কি হচ্ছে, সব তোমরা দেখতে পাবে আগে। আর দুদিন কাজে খুব ব্যস্ত ছিলাম, ওই জন্য ব্লগ করতে পারিনি, এবার আমাদের ব্লগ কন্টিনিউ হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই গাড়ি যতদিন চালাচ্ছি ততদিনই ব্লগ কন্টিনিউ হবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আমরা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে জয়দেব, জয়দেবে এসে আমরা এখন এখানে হোল্ড করলাম। আর এত গরম হচ্ছে গাড়ির ভেতর, প্যান্ট প্যান্ট সব খুলে দিয়েছে, দাদা হাফ প্যান্ট পরে আছে, দেখছো, প্রচুর গরম হচ্ছে, ঠিক আছে। আর এই যে ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্প, এখানে আমরা দাঁড়িয়েছি, আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর এই হোটেলটা তো চেনো আমরা, এই হোটেলও আমাদের অনেক ব্লগে দেখেছো। তো গাড়িটা সবই ঠিক আছে, গাড়িটা লংয়ে মাল লোড হয়েছে, কিন্তু আর একটা জিনিস প্রবলেম হচ্ছে, প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো গাড়ির এই টায়ারটা প্রচুর কম আছে, এই টায়ারটা, ঠিক আছে, দেখো তার বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ তারগুলো, দেখো তার বেরিয়ে গেছে, দেখো তার বেরিয়ে গেছে, এই টায়ারটা খুব কম আছে গাড়ির, আর মাল লোড হয়ে আছে তোমার উলবেড়িয়া, ঠিক আছে। তো সেটাই ভাবছি যে কোনো অসুবিধা যেন রাস্তায় না হয়, ঠিকঠাকভাবে যেন পৌঁছে যায়, বাকি সব টায়ার ওকে আছে, দেখো এইদিকের টায়ার ওইদিকের টায়ার সব ওকে আছে, আর ও এখন টায়ারগুলো সব চেক চাক করছে। মানে খুব ধরে ধরে গাড়িটা যেতে হবে আমাকে, ঠিক আছে, খুব ধরে ধরে আরামে আরামে যেতে হবে, তাড়াহুড়ো করলেই হবে না এই গাড়ি নিয়ে, যতক্ষণ তাড়াহুড়ো করলে ওই টায়ারটা উড়ে যাবে, টায়ারের কন্ডিশানটা এরকম আছে।
তো ঠিক আছে চলো এখান থেকে একটু আমাদের বোতলগুলো যেসব খালি হয়ে আছে বোতলগুলো পানি টানি ভরে লিক, ভরে নিয়ে আবার এখানে গাড়ি ছাড়বো একবারে। আর আজকে আমরা যাবো হচ্ছে মালিককে যেটা জিজ্ঞেস করলাম যে কোনটা দিয়ে যায় গাড়ি, তো বললো যে ভেদিয়া ঘুসকুড়া হয়ে ওই সাইড দিয়ে চলে। তো ঠিক আছে চলো ভেদিয়া ঘুসকুড়া হয়ে যেতে হবে, আর আজকে সারা রাতে চব্য আছে, ঠিক আছে মনে হচ্ছে সারা রাত লেগে যাবে। ঠিক আছে চলো এখানে চা টা খাই, এই যে চিত্তদার হোটেল আছে এখানে হোটেলে চা টা খেয়ে দিয়ে বেরোবো। তো বন্ধুরা চা টা খেয়ে একবারে কমপ্লিট, আর ওই কার্তিক ওদিকে কাঁচ ফাঁচ ঝাড়া হয়ে গেছে, ঠিক আছে তো সব ঠিক আছে। চলো তাহলে আমরা এখান থেকে এখন বেরোই, আর বেরিয়ে দেখি খুব ধরে ধরে গাড়িটা যেতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না, টায়ার কন্ডিশন তো তোমরা দেখলে, খুব ধরে ধরে গিয়ে আমাদের গাড়িটা কোনোরকমভাবে খালি করতে হবে, ঠিক আছে তাড়াহুড়ো করা যাবে না এই গাড়ি নিয়ে, টায়ারের কন্ডিশন খারাপ হয়েছে তবে লাগিয়ে যাবে টায়ার আস্তে আস্তে মালিক লাগিয়ে দেবে। গাড়ি তো এখন সেরমই প্রফিট হচ্ছে না, নাহলে টায়ার না লাগানো কোনো ব্যাপার নেই, কিন্তু বাঁচত নেই গাড়িতে সেরম, বুঝলে তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো তাহলে আমি গাড়ি ছাড়ছি এখান থেকে, ওকে। আর এই হচ্ছে ইলাম বাজার, আর ইলাম বাজার থেকে আমরা যাব বাঁয়ে, আমরা কারণ হচ্ছে ভেদিয়া ঘুসকুড়া হয়ে যাব, মালিক যেটা বলেছে মালিকের অর্ডার মধ্যে গাড়ি চালাতে হবে, এই আমরা বাঁয়ে ভেদিয়া রোড ধরে দিলাম, ঠিক আছে চলো চলতে থাকি, সামনে আছে ইলাম বাজার জঙ্গল। তো বন্ধুরা আমরা এখন হচ্ছে জায়গাটা যেটা পার হচ্ছে সেটা হচ্ছে ইলাম বাজার জঙ্গল, ঠিক আছে। রাত্রির বেলা বলে তোমাদেরকে অত দেখাতে পারছি না, কারণ এখন রাত তো ওই জন্য দেখাতে পারছি না, আর গাড়িটা অনেক কাজ আছে, গাড়িটা এবার দেখো গাড়ি হচ্ছে চালানোর উপর ডিপেন্ড, যে যেরকম চালাবে গাড়ি সেরম থাকে, ঠিক আছে তবে গাড়িটার কাজ আছে অসুবিধা নেই, এবার যে যেরম চালায় সেরম, কেউ আছে পয়সা কামানোর জন্য চালায়, কেউ আছে আবার গাড়ি বাঁচিয়ে রেখে চালায়, যার যেরম ইচ্ছা সে, অনেক রকম তো মানুষ আছে চালাবার, সবাইকার তরিকা আলাদা আলাদা হয় গাড়ি চালানোর। তো যাই হোক সব ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে একটু কাজ আছে গাড়িতে, একটু কাজ আছে, বয়স হয়ে গেছে তো গাড়ি, তো গাড়িটা তো আমি ধরেছি, এই গাড়িটা যে এসছি এই গাড়িটা হচ্ছে সৈদুল ভাইয়ের থ্রুতে এসছি আমি, সৈদুল ভাইয়ের হিসেব মতো বন্ধুর গাড়ি ধরতে পারো, তো ভিডিও করা নিয়ে তো কোনো প্রবলেম নেই, জানে আমি ভিডিও করি, এই জন্য গাড়ি শুরুর সময়তেই ভিডিও চালু করেছি, সেসব দিকতে কোনো প্রবলেম নেই। তো এখন দেখা যাক কদিন কি আমাকে দেয়, কদিন কি চালাতে দেয় দেখা যাক, এখন সবই তার উপর ডিপেন্ড, যে ড্রাইভার বসে আছে যে চালাতো এই গাড়িটা তো তার উপরে ডিপেন্ড, এখন দেখা যাক কদিন কি দেয়। তো ঠিক আছে চলো এখন চলতে থাকি, আর আমাদের যেতে হবে উলুবেড়িয়া, সেটা তো তোমরা জানোই, কখন কি পৌঁছায় দেখা যাক, ওকে। তো আমরা আছি এখন হচ্ছে এটা হচ্ছে তালিক রেল গেটের জাম, প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আমরা জাম ঠেলছি, ওই দেখো দেখতে পাচ্ছ সব লাইন গাড়ি দেখতে পাচ্ছ, পুরো লাইন লেগে আছে, দেড় দু ঘন্টা হয়ে গেল আমরা জাম ঠেলছি। তো ঠেলে এসছি জামের মানে গেটের গোড়ায় চলে এসছি, আর বেশি দূর নেই, মোটামুটি সাত আটটা গাড়ির পরেই আমরা গেট পার হবো, ঠিক আছে। আর এখন বাচ্চা হচ্ছে 11:30, আর খাওয়া দাওয়া এখনও আমরা হইনি, আর খাওয়া দাওয়া আমরা বসে আছি, কার্তিক হয়ে জেগে বসে আছে, তো খাওয়া দাওয়া আমাদের হবে একবারে হাই রোডে গিয়ে, দেখি বর্ধমান পার করে খাবো কি বর্ধমানে এইদিকে যেখানে একটা গাড়ি যাই, গাড়ি লাগাবার ভালো স্পেস দেখবো যে হ্যাঁ এখানে গাড়ি লাগানো যাবে কোনো অসুবিধা নেই, সেই জায়গায় লাগিয়ে খাওয়া দাওয়াটা আমরা করে নেবো, ঠিক আছে। তো চলে এসেছি আমরা হাই রোডে, কিন্তু হাই রোডে দেখো এসেই এই জাম, এখন আছি শক্তিগড়ে, আর এই জামের মধ্যে সব কম্পিটিশান হয়ে যায় দেখো, যে ঘুরতে দেয় না কেউ কাউকে, এত কম্পিটিশান হয় জামের মধ্যে, এ বলে আমি আগে যাব, ও বলে আমি আগে যাব, বুঝলে তো এত কম্পিটিশান হয়, আর যতদিন না এই হাই রোড কমপ্লিট হচ্ছে কিন্তু জাম কাটবে না, ঠিক আছে যতদিন না এই হাই রোড কমপ্লিট হচ্ছে, এখন কষ্ট হচ্ছে ঠিকই জাম ঠেললে, কিন্তু যখন হাই রোডটা বেড়ে যাবে তখন আর গাড়িতে বেড়ে কি হবে না। তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে পাল সিটে, এই যে দেখতে পাচ্ছ, আর এইখানে আমাদের গাড়িটা এই যে পার্কিং করেছি, সব এরকমই পার্কিং করা আছে রাস্তার ধারে, এই যে দেখতে পাচ্ছ, আর এখানে একটা হোটেল আছে, ঠিক আছে ওই আর ওই হোটেলে গিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। আর কার্তিক বলছে যে আমার খিদে পেয়ে গেছে, খিদে পেয়েছে তো, হ্যাঁ খিদে পেয়েছে তো, ও লজ্জা পাচ্ছে বুঝলে, খুব ক্যামেরার সামনে এখন নতুন তো ওই জন্য লজ্জা পাচ্ছে। তো চলো এখানে সামনে হোটেল আছে, হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া করে আবার গাড়ি ছাড়বো। আর এই হচ্ছে হোটেল, আর এই হোটেলে আজকে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের খাবার, আমার হচ্ছে আলু ফুলকপি ভাজা, এতে অনেক কিছু আছে দেখতে পাচ্ছ, গাজর আছে, মটরশুঁটি আছে, আলু ভাজা আছে, ফুলকপি আছে, ঠিক আছে। আর এই হচ্ছে রুটি, আর এটা দেখতে পাচ্ছ গাজর মূলো এইসব আছে, আর এর চাটনি আছে,
আর ও অর্ডার করেছিল এই যে চানা মশলা, আর সাথে একটু ভাজা দিয়েছে, আর হচ্ছে এই ডিমের পোচ, ঠিক আছে, আর ওই চাটনি, আর আমার এই ডিমের অমলেট বলেছি, আসছে, অমলেটটা বানছে। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর চলে এসেছি আমরা গাড়িতে। তো আর এখান থেকে এখনও আমরা যেখানে যাব উলবেড়িয়া, এখনও মিনিমাম 100 কিলোমিটার রাস্তা আছে, ঠিক আছে। আর এখন বাচ্চা একটা, চেষ্টা করব আমি যাতে ধুলাগড় টোল পার করে আমি থাকতে পারি, কেন অতটা আমার টার্গেট আছে যে ধুলাগড় টোলটা পার করে থাকলে তাহলে আমাদের আর টেনশন কিছু থাকবে না, ঠিক আছে। আর এমনি খুব জ্যাম চলছে, হাই রোডে পুরোটাই জ্যাম আছে, সৈদুল ভাই বলছে, আগে আছে সৈদুল ভাই। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে কাতার থেকে যে আমার নামটা যেন একটু ভিডিওতে বলা হয়, তো ওনার নাম হচ্ছে মোস্তফা ভাই। তো থ্যাংক ইউ মোস্তফা ভাই আমাদের ভিডিও দেখার জন্য। তো এইভাবে তোমরা পাশে থাকবে যেন আমাদের যে ইউটিউব ফ্যামিলিটা আছে এটাকে যেন আমরা আরও বড় করতে পারি, ঠিক আছে। এইভাবেই তোমরা আমাদের পাশে থাকবে। কোথায় কী খালি হচ্ছে না হচ্ছে এগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, উলবেড়িয়ায় কোথায় যাচ্ছি, কোথায় খালি হবে না হবে সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।